কলকাতার জনপ্রিয় নায়িকা টলিউড অভিনেত্রী শ্রাবন্তী তৃতীয় স্বামীর সংসারেও থাকছে না, সংসারে আবারও ভাঙনের সুর। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা নিউজ 24.tv সংবাদ শিরোনামে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। সঙ্গে আছি আমি তাসনিম জাহানমিন। লম্বা সময় পর খবরের শিরোনামে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে কোনো সুখবর না, সংসারে নতুন অতিথি আসবে এমন খবরও নয়। সংসার ভাঙার গুঞ্জনের খবর ভাসছে গোটা টলিউড পাড়ায়। বোঝার আগেই গুঞ্জন শোনা যায় যে ভাঙছে শ্রাবন্তীর তৃতীয় সংসার। এবার প্রকাশ্যে এলো যে শ্রাবন্তী তার বর্তমান স্বামী রোশন সিংয়ের সঙ্গে থাকছেন না, বেশ কিছুদিন ধরে তারা আলাদা থাকছেন। পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম বলছে, দাম্পত্য জীবনের মনের মিল না হওয়ায় শ্রাবন্তী এবং রোশন সিং আপাতত দুই মেরুর বাসিন্দা। খবরে বলা হচ্ছে, শ্রাবন্তীর সঙ্গে বৈবাহিক সম্পর্ককে অতীত সম্পর্ক বলে মন্তব্য করেছেন রোশন সিং। তিনি বলেন, হ্যাঁ এটা সত্যি যে আমরা একসঙ্গে থাকছি না, তবে আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নই, কারণ আমাদের অতীত হয়ে যাওয়ার সম্পর্ককে আমি সম্মান করি। এদিকে রোশন সিংয়ের সঙ্গে নিজের ইনস্টাগ্রাম থেকে সব ছবি সরিয়ে ফেলেছেন শ্রাবন্তী। রোশন সিংও তার অ্যাকাউন্টে রাখেনি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কোনো ছবি। এদিকে ভাঙনের খবরে শ্রাবন্তী বলেন, হয়তো আমাদের সম্পর্ককে হানিমুন পর্ব শেষ হয়ে গেছে। তার মানে এই না যে আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। আশা ব্যক্ত করে শ্রাবন্তী বলেন, সমস্ত সম্পর্কেই এদিক সেদিক বাঁক আছে। আমি বিশ্বাস করি আমাদের নিজেদের সমস্যা আমরা নিজেদের মতো করে সমাধান করে নেব, আমাদের সম্পর্কটা আবার জোড়া লাগবে। উল্লেখ, 2003 সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর প্রথম বিয়ে হয়েছিল। রাজীব শ্রাবন্তীর সংসারে জন্ম নেওয়া ছেলে ঝিনুক শ্রাবন্তীর সঙ্গেই থাকেন। রাজীব বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষ্ণ বিরাজের সঙ্গে, বিয়েও করেন তারা। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যে শুরু হয় মনোমালিন্য। বছর দুয়েক আগে কৃষ্ণের সঙ্গেও বিচ্ছেদ হয় শ্রাবন্তীর। এরপর ধুমধাম আয়োজনে 2019 সালের 19 এপ্রিল শ্রাবন্তী রোশনের মালা বদল হয়েছিল। কলকাতা নয়, একেবারে রোশনের বাড়ি চণ্ডীগড়ে। আলোচনা সমালোচনা এড়াতেই কলকাতা ছেড়ে বিয়ের জন্য স্বামীর বাড়িকে বেছে নিয়েছিলেন শ্রাবন্তী। বিয়ের আনুষ্ঠানিকতায় প্রায় 12 দিন পর সেদিনের ছবি প্রকাশ করেন শ্রাবন্তীর স্বামী রোশন। প্রিয় বন্ধুরা, আপনাদের অভিমত কলকাতার জনপ্রিয় এই নায়িকা শ্রাবন্তীর এই তৃতীয় বিয়ে কি টিকবে নাকি শুনতে হবে চতুর্থ বিয়ের খবর? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এই ছিল বাংলা নিউজ 24.tv-র এখনকার সময়। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আর এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ সবাইকে।